যে সেমিনার আপনারা রেখেছেন নেশামুক্ত ত্রিপুরা, সত্যি এটা আমার মনে হয় নিড অফ দ্য আওয়ার, এই সময়ে এটার খুব প্রয়োজন। কিছুদিন আগে আমি গুয়াহাটিতে যে আমাদের এনইসির বৈঠকে, নর্থ ইস্ট কাউন্সিলের যে বৈঠকে সমস্ত মুখ্যমন্ত্রীরাও ছিলেন এবং পৌরোহিত্য করেছিলেন আমাদের যে হোম মিনিস্টার, মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির নেতৃত্বে, সেখানে দুদিনের সে প্রোগ্রাম ছিল, বিশেষ করে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে এবং পরবর্তী সময়ে চিন্তন শিবির সারা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিজি থেকে আরম্ভ করে, সিএস থেকে শুরু করে সবাই ছিল। একটাই মূল মন্ত্র যে জিরো টলারেন্স। আমরা ত্রিপুরার কথা যদি বলি, এখানে কিন্তু আমরা হাজার হাজার কেজি আমরা গাঁজা উৎপাদন যেখানে হয় তা কিন্তু সিজ করেছে এবং নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু সবচেয়ে বেশি গাঁজাই বলুন বা অন্যান্য যেসব ইয়াবো ট্যাবলেট বা ড্রাগস বলুন সেইগুলো কিন্তু আমরা নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড পজিশনে আমরা, তো সেইগুলো ডিস্ট্রাকশন আমরা করে থাকি। বিভিন্ন কমিটি আছে, সেই কমিটির নির্দেশ মতো নির্দিষ্ট সময়ে সেগুলো ডিস্ট্রাকশন হয় মায়ানমার থেকে, সেটা মিজোরাম হয়ে ত্রিপুরা হয়ে সেটা বাংলাদেশে যায়, বিভিন্ন যেসব কোডিংযুক্ত যেসব নেয় আমাদের কাফ সিরাপ থেকে শুরু করে বিভিন্ন যেসব হিরোইন থেকে আরম্ভ করে ইয়োবা ট্যাবলেট থেকে আরম্ভ করে সেগুলো আগরতলার মাধ্যমে করিডোর হিসাবে সেটাকে ধরে নিয়েছে এবং বাংলাদেশে যায়। এবং আমরা সেই বিষয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আরম্ভ করে বিভিন্ন যে সংস্থা এর মধ্যে যুক্ত আছে তাদেরকে আমাদের যে হোম মিনিস্টার কড়াবার্তা দিয়েছেন, কোনো অবস্থায় আমরা সেই বিষয়গুলোকে মানে এরকম যেন না হয় যে লিনিয়েন্সি যেন না দেখানো হয় সেই ব্যবস্থা আমরা করছি আমাদের।